গতকালকে আমি এমপি হিসেবে শপথ গ্রহণ করেছি আজকে সকালে চলে আসছি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি দিতে কারণ ওনার আদর্শের উপর ভিত্তি করে আমি নিজেকে দাবি করি সব সময় যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ওনার আদর্শটাকে আমি ধারণ করি বহন করি তো এই জন্য আমার কাছে মনে হয়েছে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই এবং এটার অনুভূতিটা অন্যরকম যে এর আগেও আমি কয়েকবার এখানে আসছি তা আজকেই প্রথম এমপি হিসাবে আসলাম তো উনি যে সোনার বাংলার ধারণাটা আমাদেরকে দিয়ে গেছেন এটাকে বাস্তবে পুরোপুরি বাস্তবে রূপান্তরিত করতে চাই বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমার যে এলাকা থেকে আমি ভোটে নির্বাচিত হয়েছি চমক বলে আমি মনে করি যে পুরো সময়টাই চমকের উপরই থাকবে আমি আগামী সপ্তাহে বাড়ি যাচ্ছি গিয়ে প্রথম একটা পুরা নদী নদীতে ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে আমার শুরু হবে আমার কাজ প্রথমে আপাতত বেশ কিছুদিন আমাকে শুধু ময়লাই পরিষ্কার করতে হবে তারপরে না আমি অন্যান্য পরিবর্তনগুলো সাধন করব আর আপনি জানেন যে আমার একটা ফুটবল একাডেমি আছে নির্বাচনের জন্য কিছুদিন মাস দেড় মাসের মতো প্র্যাকটিস আমাদের বন্ধ ছিল আবার প্র্যাকটিস শুরু হয়েছে আমি ফুটবলটা সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই বাফুফেকে যতটুকু প্রেশারে রাখা যায় ততটুকু প্রেশারে রাখতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে ফুটবল নিয়ে কথা বলতে চাই সংসদে কথা বলতে চাই কারণ বাংলাদেশের বাচ্চাদেরকে আপনি ফুটবল মাঠে নিয়ে না গেলে আপনি মাদক থেকে দূরে রাখতে পারবেন না মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না এই জন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি তো ঘোষণা দিছি যে আমার এই সোনারঘাট মাধবপুরে প্রায় 100টার মতো ফুটবল মাঠ আমি বানাইতে যাচ্ছি ছোট ছোট মাঠ এবং এটা আমি আপনাদেরকে দেখাবো যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের কতটুকু ভাগ্যবদ্ধাই দিতে পারে